তেরে পাকে নবি সে হম জো হে আরমা ওলে না হে তেরে পাকে নবি সে হম জো হে আরমা ওলে না হে খুদা সে ভিখ লেকর হম মদিনা জানে ওয়ালা হে খুদাওয়ন্দ সদা আমদ হামারি দর পে পৌঁছা দে খুদাওয়ন্দ সদা আমদ হামারি দর পে কাফেলা গুনাহগারা বহুত দূরি সে আতা হে কে কাফেলা গুনাহগারা বহুত দূরি সে আতা হে খুদা সে ভিখ লেকর হম মদিনা জানে ওয়ালা হে মকামে আরফাত ওয়াফে ইহরাম গোলামি কা নমুনা হে মকামে আরফাত ওয়াফে ইহরাম গোলামি কা নমুনা হে কে আখির মঞ্জিল মকসুদ হামারা তৈবা জানা হে কে আখির মঞ্জিল মকসুদ হামারা তৈবা জানা হে খুদা সে ভিখ লেকর হম মদিনা জানে ওয়ালা হে মুহাম্মদ কাসিম রহমত উনহি সে হমকো লেনা হে মুহাম্মদ কাসিম রহমত উনহি সে হমকো লেনা হে কে জম্বিলে গদাই হে ওহা সারি খুদাই হে কে জম্বিলে গদাই হে ওহা সারি খুদাই হে খুদা সে ভিখ লেকর হম মদিনা জানে ওয়ালা হে কলন্দর ভিখ লেনা হে খুদা সে মাঙ্গ কর লেলে কলন্দর ভিখ লেনা হে খুদা সে মাঙ্গ কর লেলে দরে দৌলত মদিনা মে তুমারা দাদ বাকি হে দরে দৌলত মদিনা মে তুমারা দাদ বাকি হে খুদা সে ভিখ লেকর হম মদিনা জানে ওয়ালা হে মারহাবা মাশাআল্লাহ আমরা সাহেব কিবলা বুলতলির নালায়া কলন্দর থেকে এই নাতের রসুল শুনলাম আমাদের শ্রদ্ধে ভাজন ইমাম আলাউদ্দিন আখন্দি সাহেবের কথা সকলের মনে আছে উনার সুযোগ্য সাহেবজাদা নাইমুদ্দিন আখন্দি আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহুম্মা আমিন
এখন আপনাদের সম্মুখে আল্লামা সাহেব গোলাবুদ্দুল্লাহ শানে মরসিয়া পাঠ করার জন্য আমি আহ্বান করছি ছোট ভাই আবিদুজ্জামানকে। আবিদুজ্জামান এখন আপনাদের সম্মুখে মরসিয়া পাঠ করবেন। তারই সাথে সাথে মঞ্চে আসন করার জন্য আমি হাফিজ ওহিয়াম চৌধুরী সাহেবকে রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম। তুমি রাসূল প্রেমের এক দীপ্ত স্লোগান, মুকুট বিহীন এক বীর সুলতান। তুমি রাসূল প্রেমের এক দীপ্ত স্লোগান, মুকুট বিহীন এক বীর সুলতান। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। তুমি কখনো ছিলে ভগ্ন বিভোর ইবাদতে, কখনো আবার বিপ্লবীর ময়দানেতে। তুমি কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে, কখনো আবার বিপ্লবীর ময়দানেতে। সত্যপথে দিশারি তুমি, সত্যপথে দিশারি তুমি, করে গেছ প্রমাণ। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। বয়সের ভার পারেনি তোমায় রুখে দিতে, মদিনাওয়ালার টান ছিল যে চেতনাতে। বয়সের ভার পারেনি তোমায় রুখে দিতে, মদিনাওয়ালার টান ছিল যে চেতনাতে। সেই চেতনায় জাগিয়ে দিলে, সেই চেতনায় জাগিয়ে দিলে লক্ষ কোটি প্রাণ। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শাহজালালের রেখে যাওয়া ধন এ ফুলতলি, ধন্য এ পথ পে তোমার চরণধুলি। শাহজালালের রেখে যাওয়া ধন এ ফুলতলি, ধন্য এ পথ পে তোমার চরণধুলি। দিগ বিজয়ী হে মনীষী, দিগ বিজয়ী হে মনীষী, রবে চিরমলান। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। ধন্যবাদ আবিদুজ্জামানকে। আল্লামা সাহেব গোলাবুদ্দুল্লাহ 1913 ইংরেজির শাহজালাল মজুমদার মনির বংশধর শাহ কামালের বংশে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছিলেন এবং 2008 জানুয়ারি 15 তারিখ এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এতিম করে জমিন থেকে বিদায় নিয়েছেন। রেখে গেছেন এক জাগ
কর্মী বীর সেনানী রেখে গেছেন অসংখ্য গুণিত সহস্র খেজমত, যা বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠিত খেজমতগুলা কেয়ামত পর্যন্ত চলবে। তার প্রতিষ্ঠিত হাফিজ কারি মৌলানা এবং সুফি সাধক যা বিশ্বের বিভিন্ন দেশে আলো ছড়াচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মনীষীকে মাত্র কয়েকদিনের জন্য কোনো জন্ম মনীষী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছিলেন এই জন্যই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত পথে মানুষদেরকে সঠিক পথে প্রদর্শিত করার জন্যে, ইসলামের ছায়া তুলে মানুষদেরকে এনে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম তাবেইন তবে তাবেইন যে দ্বারা ইসলামের বাতি জ্বালিয়ে গেছেন সেই জ্বালিত বাতিকে আরো পুনর্জীবিত করার জন্য আল্লাহর এই বান্দা জমিনের মধ্যে কাজ করে গেছেন। সর্বপ্রথম তার মিশন ছিল তাজকিয়ে নফস, মানুষদের নফসকে পরিশুদ্ধ করা। একজন মানুষ জন্মগ্রহণ করে সে পরিপূর্ণ মানুষ হতে পারে না, তার জন্য প্রতিষ্ঠিত হতে হয়, মানুষ হতে হয়, তার নফসকে পরিশুদ্ধ করে সত্যিকারের মানুষ মানুষ হিসাবে সে রূপ লাভ করতে পারে। আর এই কাজ করেছিলেন আউলিয়া কেরামরা সারা বিশ্ব জুড়ে, শুধু বাংলাদেশেই ভারত মহাদেশ পাকিস্তান নয়, সারা বিশ্ব জুড়ে আউলিয়া কেরাম রয়েছেন। শুধু আমাদের নবীর উম্মত নয়, আগেকার নবীর উম্মতের মধ্যেই আউলিয়া কেরাম ছিলেন এবং তারা থাকবেন কেয়ামত পর্যন্ত। কিন্তু আফসুস, বর্তমান সময়ে কিছু মানুষ বন্ডদের কিছু কর্মকাণ্ড দেখে আউলিয়া কেরামদেরকে গালিগালাজ করে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই ভাইদেরকে শুভ দান করেন, এই ভাইরা যেন বুঝতে পারেন রতনে রতন চিনে। সুতরাং আউলিয়া কেরামদের পদাঙ্ক অনুসরণ করে মানুষ সঠিক পথ পেতে পারে, সঠিক ইসলাম আল্লাহ রসুলের তিরোদানের পরে জমিনের মধ্যে আউলিয়া কেরামদের মাধ্যমে সঠিক ইসলাম চর্চা হবে কিয়ামত পর্যন্ত। এরই দ্বারা এক রাজ সৈনিক ছিলেন সাইফুল আহুতলি, আল্লাহ যেন তার মাকামকে সর্বোচ্চ মাকাম দান করেন, জান্নাতের সর্বোচ্চ দরজা দান করেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন এই মাত্তারুল ফুতলি ইসলামিক সেন্টারের হাফিজ সেকশনের সোনাবদিন উস্তাদ জনাব মৌলানা হাফিজ জুবের আহমদ রাজু ভাই এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমিটি কর্তৃক আয়োজিত জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আমাদের মুকুটহীন সম্রাট আধ্যাত্মিক জগতের রাহবার আল্লামা ফুতলি সাহেব কইলা রহমতুল্লাহ আলাইহি এর 11তম ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত অধ্যকার আজকের এই আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যুক্তরাষ্ট্র আঞ্জুমানে আল ইসলার ভারপ্রাপ্ত সভাপতি ফুলতলি ইসলামিক সেন্টারের সুনামধন্য প্রিন্সিপাল আমাদের সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা সৈয়দ সাজিদুল হক সাহেব, মঞ্চে আসীন সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, বক্তব্য সূচনা লগ্নে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফুলতলি ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি বক্তব্য দেব না, বক্তব্য দেওয়ার সুযোগও নেই। এখানে ব্যক্তিবর্গ রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক নসিহতমূলক বক্তব্য শুনব, যেগুলো আমাদের আগামী দিনের চলার পথের পাতে হিসাবে আমরা বেছে নিব। তো সংক্ষেপে একটি কথা বলতে চাই, আমি পবিত্র কালামে পাক থেকে যে ছোট্ট আয়াত কারিমা তিলাওয়াত করেছি, রাব্বুল আলামিন তার কালামে পাকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি বনে গেছেন, আল্লাহর দোস্ত হয়ে গেছেন, বন্ধু বনে গেছেন, লা আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাদের সম্পর্কে রাব্বুল আলামিন এই আউলিয়া কিরামদের সম্পর্কে রাব্বুল আলামিন রেড অ্যালার্ট জারি করছেন যে আমার ওলি আল্লাহ সম্পর্কে সাবধান, ওলি আল্লাহ সম্পর্কে আমাদেরকে সাবধানতা অবলম্বনের জন্য কালামে পাক
কালামে পাকে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা খাউফুন আলাইহিম, এবং ওলিয়াল্লাহ যারা বনে গেছেন তাদের কোনো ডর নেই, ভয় নেই, চিন্তা নেই। কিছুক্ষণ পূর্বে সদ্দেভাই যেটা বলছেন যে রতনে রতন চিনে, আমরা যারা এই পথ মত অনুসরণ করে যে আমরা যদিও রতন না হতে পারি, কিন্তু আমরা অলিয়া উলিয়া কেরামে বিশ্বাসী। আমাদের আমাদের মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী যেটাকে বলা হয় সিলেট, সেই সিলেটের মানুষ আমরা। এই সিলেটে হযরত শাহজালাল মুজাদ্দিদিয়ামনি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন, তার সঙ্গে 360টা উলিয়া সিলেট তথাকুটা বাংলাদেশের আনাচে কানাচে শাহিত আছে। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ধারাবাহিকতায় শাহজালাল রহমতুল্লাহ 360টা উলিয়ার অন্যতম সঙ্গী শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ফজলুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গোটা জীবন ইসলাম এবং মানবতার তরে তার জীবনকে উৎসর্গ করে গিয়েছিলেন। তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকা আমাদের এই এইফুদ্দলি ইসলামিক সেন্টার, এই যুক্তরাষ্ট্র আল ইসলাম কর্তৃক যে আজকের এই ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হয়েছে, তার ধারাবাহিকতায় আজকে এখানে আমরা অনুষ্ঠান করতে পারছি। শুধু এই ফুলতলি ইসলামিক সেন্টার তথা যুক্তরাষ্ট্রে নয়, বাংলাদেশের আনাচে কানাচে লন্ডন, তারপর সংযুক্ত আরব আমিরাতে, আজকে দেখলাম যে আমাদের সাউথ আফ্রিকাতে সাহেব কিলার রহমতুল্লাহ আলাইহি ইসালে সব অনুষ্ঠিত হচ্ছে। সাহেব কিলার মুরিদিন মুহিবিন যারা সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সর্বত্র সাহেব কিলার রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এগুলো মূলত আমরা যে করছি, এই যে ইসালে সব মাহফিল আমরা আয়োজন করেছি, এটা কেবলমাত্র হাদিসের একটি কথা আছে যে মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। আমরা আল্লামা ফজলুল ইসলাম কুল্লা রহমতুল্লাহ আমাদের বিলাবুল মুর্শিদ, তার সুক্রিয়া আমরা আদায় করছি। আমরা যদি সারা জীবনও তার সুক্রিয়া আদায় করি, তাহলে সেই সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ তিনি যে আমাদের পথ এবং মত দেখিয়ে গেছেন। যদি সাহেব কুল্লা রহমতুল্লাহ এই ফুলতলির জমিন সিলেটের জমিনে জন্ম না নিতেন, তাহলে হয়তো আমরা এই সঠিক পথ এবং মত পেতাম না। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে আমাদেরকে একটি সঠিক পথ এবং মত উপহার দিয়েছেন, এবং সেই পথ এবং মতে এখন পর্যন্ত আমরা এই বাংলাদেশ ছেড়ে 13,000 মাইল দূরের এই আমেরিকাতে বসবাস করে সেই পথ এবং মতে চলতে পারছি। তার নামানুসারে এখানে ফুলতলি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের এই ফুলতলি ইসলামিক সেন্টার অত্যন্ত সুনামের সহিত এই কমিউনিটিতে সাহেবুল্লাহর যে মুবারক নামে প্রতিষ্ঠিত হয়েছে ফুলতলি ইসলামিক সেন্টার, সেই নামের বরকতে আমি মনে করি সেই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বৃহৎ গোটা যুক্তরাষ্ট্রের মধ্যে এই ফুলতলি ইসলামিক সেন্টারকে অত্যন্ত সুনামের সহিত এই কমিউনিটিতে ইসলাম এবং মুসলমানের কল্যাণের তরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এখানে যে উইকেন্ড ক্লাস হয় শনি রবি, এবং এখানে হিফজুল কোরআন শাখা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অল্প কদিন আমাদের হিফজুল কোরআন ব্রাঞ্চ শুরু করেছি ফুলতলি ইসলামিক সেন্টারে, এবং কমিউনিটির আশানুরূপ আমরা রেসপন্স পাচ্ছি। তো এটা একমাত্র আমাদের প্রিয় মুর্শিদের ন্যাক নজর আমাদের প্রতি আছে, রুহানি নজর আমাদের প্রতি আছে, যার জন্য আমরা এই ফুলতলি ইসলামিক সেন্টারের উত্তরোত্তর সফলতা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের স্থায়ী ভবন কন্ট্রাক্ট সাইন হয়েছে। আমরা এই কমিউনিটি তথা যারা আমাদেরকে দেখছেন সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, গোটা বিশ্বের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই ফুলতলি ইসলামিক সেন্টারকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতার হাত আরো প্রশস্ত করবেন, এই আশা প্রত্যাশা রাখছি। এবং পরিশেষে আঞ্জুমানে আল ইসলাম যুক্তরাষ্ট্রের সম্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই আমাদের এই ফুলতলি ইসলামিক সেন্টারে আল্লামা ফজলুল ইসলাম কুল্লা রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল আয়োজন করার জন্য। এবং আমরা এই অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সফলতা কামনা করে সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে এখান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই হাফিজ রাজু জুবাইর আহমদ রাজু ভাইকে। আপনারা অনেকেই জানেন আমাদের এই ফুলতুল ইসলামিক সেন্টারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সার্কুলার ইন্তেকালের বছর 2008-তে আলামিন এস্টোরিয়া আলামিন মসজিদে যখন সার্কুলার ইসলামের মাহফিল চলছিল,
সেখানে আমাদের এই শ্রদ্ধা ডাক্তার আবুল খয়ের সাহেব প্রস্তাব রেখেছিলেন যে আমেরিকার জমিনে সাহেব কিবলা দুই তিনবার সফর করে প্রচেষ্টা করেছিলেন একটা দিনী প্রতিষ্ঠান করার জন্যে। আমি সাহেব কিবলার সেই স্বপ্নের প্রতিষ্ঠান বাস্তবায়ন করার জন্য আমি আহ্বান করতেছি এবং আমি প্রস্তাব দিতেছি সাহেব কিবলার নামে একটা প্রতিষ্ঠান করা হোক। সেই 2008 জানুয়ারি মাসে সাহেব কিবলার ছেলে সব মাহফিল স্টোরি আলামিন মসজিদে সেখানে কয়েকশো মানুষ ছিলেন এবং এক বাক্যে সবাই সেটাকে মুবারকবাদ জানিয়ে সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন, বললেন আলহামদুলিল্লাহ। এবং 101 মেম্বার নিয়ে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আব্দুল বারী খান সাহেব, শাহাদত খান সাহেব, ডাক্তার আবুল খায়ের সাহেব ওদের সর্বাত্ম করা ছিলেন সর্বাঙ্গে। এবং পরে কিছু মানুষ কমার পরেও এটার কার্যক্রম চলেছে লাগাতার প্রায় 5 বছর। আর রহমান জামে মসজিদে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের কার্যক্রম চলেছে, আমি হাফিজ রহিয়াম চৌধুরী, আমি জাইনুল্লাহ সহ আমরা এটার পরিচালনা করেছি। এরপরেও লাগাতার এটার কার্যক্রম চলে আসছে আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান আমরা চাই কি চাই না, এই প্রতিষ্ঠানের বড় পরিসরে আমরা একটা প্রতিষ্ঠা চাই। যেভাবে সাহেব কিবলা ফুলতলি এখানে আমেরিকার জমিনে নিজের উদ্যোগে পাগড়ি দিয়ে বলছিলেন আমার এই পাগড়ি বিক্রি করে তোমরা ফান্ড তৈরি করে একটা প্রতিষ্ঠান করো, আল্লাহর বন্দার মনের কত আকুতি ছিল। সেখানে ফুলতলি ইসলামিক সেন্টার আমেরিকার জমিনে যত প্রতিষ্ঠান হয়েছে এটাই প্রথম। সুতরাং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া আমাদের সকলের দায়িত্ব। এখানে একটা বিল্ডিং সাইন করা হয়েছে, আমাদের হাবিচা বলেছেন অতি শীঘ্রই এই বিল্ডিংটাকে ক্লোজিং করার জন্য আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা দরকার। আরেকটা কথা, আমরা আল্লামা ফুলতলি সাহেব কিবলার আলোচনা শোনার জন্য আমরা এখানে এসেছি ইসালে সব মাহফিলে, মূলত কিছু আলোচনা শোনার অর্থ হচ্ছে আমাদের আমলকে আরো পরিশুদ্ধ করার জন্য একজন মকবুল বন্দার অনুসরণের মাধ্যমে আমরা আমাদের আমলকে আরো সুন্দর করা। একজন সাফল্য মানুষের জিন্দগিকে যদি আপনি আলোচনা করেন তাহলে এর মাধ্যমে উনার আমল কিরকম ছিল, উনি কিভাবে এই সফলতার গণ্ডি পেরিয়ে একদম সোপানে উর্ধ্বের সোপানে পৌঁছেছিলেন সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে আমাদের মধ্যে বিবেক জাগ্রত হবে, আমরা কেন পারি না, উনি পারছেন আমরা কেন পারি না। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, রিসালতের দরজা বন্ধ, নবী আসবেন না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন, কিন্তু ওলি আপনারা হতে পারবেন। ওলি হওয়ার জন্য কি কি দরকার, কিভাবে ওলি হওয়া যায়, এগুলাই আলোচনা হইতেছে। এই আলোচনার মাধ্যমে আপনারাও ওলি হওয়ার যে দিক নির্দেশনা এগুলো নিয়ে আপনারা কাজ করলে আপনারা ওলি হতে পারবেন। আমাদের আমি ব্রঞ্জ থাকি, এক ডাক্তার সাহেব একদিন বললেন যে কিছু মানুষ শুধু বলে এখানে ফুলতলি কি ফুলতলির মসজিদ নাকি এখানে হয়ে গেছে। আরো কয়েকদিন পরে এসে বলে হুজুর আমি তো এখন বুঝতে পারছি, বলে কি বুঝছেন, বলে ওরা যা বলে ওরা ঠিক না, ফুলতলি সব যা করেছেন এখানে যা হয়েছে এটাই তো আসল ইসলাম, এটাই তো সরছিল আমাদের সাথে করা হয়, আমার বাড়ি বরিশাল, আমি তো এতদিন পরে আমি বুঝলাম যে ফুলতলি সাহেব যে পথে চলেছেন, সরছিনার পীর সাহেব যে পথে, আউলিয়া কেরাম যে পথে চলেছেন, শাহজালাল মজিদুল্লাহ শাহ, মখদুম শাহ, শাহপুরান, ওদের রাস্তাটাই হচ্ছে আসল রাস্তা, এই রাস্তা তো ঠিক আছে, আপনি যা করতেছেন এটাই ঠিক, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ অনেকে অনেক কিছু বলবে যেখানে ফুলতলি কি, ফুলতলি একজন মানুষের বোঝা করা হচ্ছে না, আপনি যদি এই মানুষ সম্বন্ধে জানেন তাহলে এই মানুষের আখলাক কিরকম ছিল, তার জিন্দগি কিভাবে পরিচালিত করেছেন, যদি এই সম্বন্ধে আপনি আপনার ধ্যান ধারণা থাকে তাহলে আপনি চাইবেন তার মতো তাকে অনুসরণ করে আপনার আমলকে পরিশুদ্ধ করতে, আপনি সঠিক রাস্তা পাবেন। এটা একটা সোপান, একটা সিঁড়ি, এদিকে আপনি অগ্রসর হলে সঠিক পথে পরিচালিত হতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব আমাদের ফুলতলি ইসলামী সেন্টারের সাবেক খতিব আঞ্জুমানে আল ইসলাম ইউএসএর সহসাধারণ সম্পাদক জনাব মৌলানা সাব্বির আহমদ সাহেবকে, এর সাথে আসন অনুগ্রহ করার জন্য আমি অনুরোধ করব ফুলতলি ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট জনাব আলহাজ ইয়াহিয়া মিন্দি সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মক্তসব বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন জনাব মৌলানা মখলিসুর রহমান সাহেব। জনাব মৌলানা কবি অধ্যাপক মখলিসুর রহমান সাহেব আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম।
وقال الله تعالى في القرآن الكريم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت السميع العليم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال تعالى آمرا ومخبرا في شأن رسولنا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أذكر صاحب تبلار إسالي الصحاب محفلير محترم صدر علماء كرام এবং আমার সম্মানিত ওলামা একরাম এবং এই মসজিদের সভাপতি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সাহেব ট্রিবুলার মহাবিন এবং মুরিদিন, আজকে আমরা জমানিয়া আল ইসলাহ আয়োজিত সাহেব ট্রিবুলার ইসলামের সোহাবের অনুষ্ঠানে সমবেত হয়েছি। আপনারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মখলুকাতের মধ্যে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে আমরা বলা হয় যে 18,000 মখলুকাত, এর মধ্যে মানুষ। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনাহু বনি আদম, আল্লাহ আদম বনি আদমকে সম্মানিতভাবে সৃষ্টি করেছেন। এবং লাকাদ এবং মানুষ জাতিকে একটি সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছেন। এবং দেখেন এই সৃষ্টি জগতের মধ্যে অন্যান্য প্রাণী আছে, এই প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটি অবকাঠামো, সুন্দর অবকাঠামো দিয়েছেন। এবং মানুষকে সৃষ্টি করার পিছনে যে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে থেকে থেকে নবীদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। এবং এই সৃষ্ট আল্লাহর মখলুকাতের বিভিন্ন জায়গাতে জায়গাকে স্থানকে আল্লাহ বিভিন্নভাবে সম্মানিত করেছেন। এই এই সময় এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়াস ফিহিম, যে হে আল্লাহ আমাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান যিনি আয়াতে তিলাওয়াতে কোরআন আপনার আয়াত সমূহকে তিলাওয়াত করবেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি ইলম এবং হিকমত এবং শরীয়তকে শিক্ষা দিবেন, ও ইউজাক্কিহিম, এবং তাজকিয়ায় নফস এবং পরিশুদ্ধ জীবন পরিশুদ্ধ আত্মা অলকে উনি পরিশুদ্ধ করবেন। এই চারটি জিনিসের জন্য দোয়া করেছিলেন। এবং এই আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন এই উদ্দেশ্য। আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, এবং আল্লাহ এবং ইব্রাহিম আলাইহিসসালামের জাতি মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুল মুসলিমিন, এবং আমরা হচ্ছি এই মিল্লাতে ইব্রাহিমের জাতির, এবং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্ট মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর পরবর্তীতে দেখেন আমাদের এই ইসলামের জগৎ, ইসলামিক জগতে দেখেন বিভিন্ন পটে সাহাবায়ে কেরামের মর্যাদা দেখেন,
এই আউলিয়া মুফাসসিরিনের মর্যাদা দেখেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সম্মানিত আল্লাহ তাআলা চুজ করেছেন সম্মানিত মানুষকে। এই হিসাবে আমি বলতে চাই যে সাহেব কিবলা, এখন আমি বলতে চাই যে সাহেবুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু চুজ করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা চুজ করেন সাহেব কিবলাকে সম্মানিতভাবে। এই সম্মানিতভাবে চুজ করার যে পিছনে আল্লাহ এই সুবহানাহু খিদমতের জন্য, ঠিক আমি আমি বলতে চাই যে ইলমে তাসাউফটা প্রথমে আমি আলোচনা করি যে আমি মুসলিম ফিলোসফি পড়েছি, ইলমে তাসাউফ পড়েছি। ইলমে তাসাউফের আলোকে সাহেব কিবলার জীবন কেমন ছিল, যে ইলমে তাসাউফের দৃষ্টিতে একজন আউলিয়ার দুইটা হচ্ছে আখলাকে হামিদা এবং আখলাকে হাসানাত তার মধ্যে থাকতে হবে এবং আখলাকে রেজিলা অনুপস্থিতি থাকতে হবে। আখলাকে হামিদা হচ্ছে যে সবর, খোব, শুকর, এই তসৌফের এই যে কতগুলা হচ্ছে কেনাআ, ইনাবা, ইখলাস, খুশু, খুজু, রাহবা ইত্যাদি যে গুণগুলা, এই আখলাকে হামিদা সাহেবুল্লাহর মধ্যে স্বয়ং আমি গবেষণা করে দেখেছি সবগুলা তার মধ্যে উপস্থিতি রয়েছে। আখলাকে হামিদার যতগুলা চরিত্রগুলা যে আছে সবগুলো আমি গবেষণা করেছি, একটি ভাত নেই তারগুলার মধ্যে রয়েছে। এবং আখলাকে যে হাসানা, আখলাকে হাসানা হচ্ছে যে তাওয়াক্কুল, তওবা, মারাকাবা, মুহাসাবা, তাফাক্কুর আর তাদাবুর, এই সবগুলা সাবগুলার মধ্যে রয়েছে, কোন একটি বাদ নেই আমি গবেষণা করে দেখেছি। এবং আখলাকে রেজিলা যেটা, আখলাকে রেজিলা যে যে আখলাক হচ্ছে এটা ভিন্ন চরিত্র, যত খারাপ চরিত্র হচ্ছে কোন একটি খারাপ চরিত্র সাবগুলার মধ্যে নেই। যেমন খিজ, ফকিজ, কিজ হচ্ছে ইবাদত, কিবির, তামা, লোভ, লাভসা, বখালত, রিয়া, নিফাক, খেদা, এই একটি একটি চরিত্র আমি সাহেবুল্লাহর মধ্যে আমি পাই না, আমি গবেষণা করে দিচ্ছি। এই হিসাবে হচ্ছে যে সাহেবুল্লাহ একজন পরিপূর্ণ আউলিয়া, আউলিয়া এই তিনি এই তাসাউফের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের দৃষ্টিকোণতে আলোচনা যদি করি, আমি দেখেছি, আমি গবেষণা করেছি, ইসমে তাসাউফ আমি পড়েছি, এলমে তাসাউফ এখন আমি গবেষণা করতেছি, এইগুলো আমি খুব সূক্ষ্মভাবে চিন্তা করলাম যে দেখেছেন চারগুলোর মধ্যে এইগুলো ঠিক আছে কিনা। আমি পেয়েছি আখলাকে, আখলাকে হামিদা, আখলাকে হাসানা যতগুলো সব চরিত্র আছে সবগুলো চারগুলোর মধ্যে রয়েছে, আখলা রাজিলার মধ্যে একটি চরিত্র চারগুলোর মধ্যে নেই। সেই হিসাবে আল্লাহ যে আল্লাহর বান্দা একজন খাস অলি, এটা দ্বিধান্বিতভাবে আমি আমরা বলতে পারি তার জীবনকে। তারপরে দেখেন যে এই যে আয়াতটার মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যে আয়াতটি তেলাওয়াত করেছে, দোয়াটা করেছিলেন, সেই দোয়ার মধ্যে তেলাওয়াতে কোরআন শিক্ষা, ইলমের শিক্ষা, হিকমতের শিক্ষা, শরীয়তের শিক্ষা এবং তাজকিয়া নফস, এই ছয়টি যে উপাদান ছিল সাহাবাদের মধ্যে সম্পূর্ণ ছয়টি উপাদান রয়েছে। তেলাওয়াতে কোরআন যদি একজন রহিসুল কুরআন, আল্লাহ আল্লাহর বান্দা তিনি সারা জীবন তিলাওয়াতে কোরআন, সহি কোরআন শরীফ শুদ্ধ করার জন্য তালিম দিয়েছেন আমাদেরকে, বিভিন্ন আজকের খেদমতকে দেখেন তিলাওয়াতের খেদমত, এবং মাদ্রাসা সাহেবুল্লাহ দ্বারা মাদ্রাসা উনি শিক্ষা দিয়েছেন এবং বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন শিক্ষার জন্য, ইলমের ইলমের জন্য, এবং তজকিয়া নফসের জন্য শিক্ষা দিয়েছেন মানুষকে পরিশুদ্ধ আত্মা, এই যে তাসাউফ এবং মানুষকে এই যে বয়াত করানো, তজকিয়া দেওয়া, এইগুলো দিয়েছেন। তাহলে আমি দেখতেছি যে আল্লাহ রাসূলের যে চারটা গুণাগুণ ছিল এই আয়াতের চারটা গুণাগুণ আমার সাহেবুল্লাহর মধ্যে পরিপূর্ণ একবারে সম্পূর্ণ আমি দেখতেছি এইগুলো আছে। এরপরে আমি দেখলাম যে সাহেব কিবলার মধ্যে যে আউলিয়া কেরামত যে কেরামত গুলা, যে নবীদের মধ্যে মুজিজা থাকে আর আউলিয়ার আউলিয়াদের মধ্যে আল্লাহ সুবহানাহু কেরামত দিয়ে থাকেন, এই কেরামতের পরিচয় আউলিয়াদেরকে পরিচয় করা যায়। তো সাহেব কিবলার মধ্যে আমি খুব গবেষণা করলাম যে সাহেব কিবলার মধ্যে কত কেরামত পরিপুষ্পিত হয়েছে সাহেব কিবলার জীবনে, সেই সেই সেইগুলা হয় নাই, কিন্তু এখন সবার মুখ থেকে এই কেরামতগুলা বলা হচ্ছে। যেমন আমার অভিজ্ঞতা একটি কেরামত আমি বলতে পারি, আমার বাড়িতে একটি মসজিদ ছিল, যে মসজিদ টঙ্গী এবং পুষ্করিণীর মধ্যখানে ছিল, গ্রামের মানুষরা নামাজ পড়ত, কিন্তু দেখা গেল যে এইটা হয় না, অফ করা হয় নাই,
আমার বাবা চাইলেন যে একটা অফারে দিয়ে দিয়ে গ্রামের মানুষকে দেওয়ার জন্য এটা এই জায়গাটা সরাই। তখন সাহেবদুল্লাহকে আনা হলো, যে সাহেবদুল্লাহ আপনি বলেন সাহেব আপনি কোথায় এই বাড়ির কোন জায়গায়, আমাদের বাড়ি খুব বড় বাড়ি, যে কোন জায়গায় মসজিদটা দেওয়া যায়। তখন সাহেবদুল্লাহ সমস্ত সামনা হেঁটে উত্তর এবং পূর্ব কোণে নির্ধারণ করেলেন স্থানটা এবং বললেন যে ছাড়টা কুটি নিয়ে এসো। এই ছাড়টা কুটি নেওয়ার পরে সাহেবদুল্লাহ দাঁড়ান, দাঁড়াই দাঁড়াই বললেন যে এই কোণার একটি কুটি, ওই করে দাঁড়াই বললেন যে প্রথম পশ্চিম উত্তর কোণার এইটা এইটা কুটিটা দিলেন। এরপরে বললেন যে এইখানে আসো, এই এই দক্ষিণ পশ্চিমের কর্নারে খুঁটিটা, এরপরে এর পরবর্তীতে উত্তর পূর্ব কোণের খুঁটি, এইভাবে ঈশান কোণের খুঁটিটা ওনার আদেশে গাড়া হলো। যখন বিল্ডার্স আসলো এটাকে যখন দেওয়া হবে, তখন টিবলা নির্ধারণের জন্য কম্পাস বসানো হলো, দেখা যায় এক চুল পরিমাণ কোনো ইয়ে হয় নাই, এক চুল পরিমাণ কোনো এদিক সেদিক করানো হয় নাই, যেভাবে সাহেবদুল্লাহ যেভাবে যে লাইনে দিয়েছিলেন সেই লাইনে এইটা হয়ে গেছে। তাহলে বলা যায় সাহেবদুল্লাহর মধ্যে আমি বলি যে ইলমে লাদুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে খিজির আলাইহিস সালামের মধ্যে যে ইলমে লাদুনি আমি বলতে পারি সাহেবদুল্লাহর মধ্যে সেইভাবে ইলমে লাদুনি জ্ঞান ছিল, যে ইলমে লাদুনি হচ্ছে যে এমন জ্ঞান আল্লাহর রহমত এবং আল্লাহ তাআলা কিছু মানুষকে এই জ্ঞানগুলো দিয়ে থাকেন। এই এবং আমাকে বলা হচ্ছে আমি আমার অনেক জো আছে আপনাকে বলার জন্য, আমি সব সময় নিয়ে আসতেছি পাঁচটা মিনিট সময় যে এই যে আউলিয়া কেরামদের নবী রসুলের আলোচনা করাটা এটা ইবাদত, ইবাদত তাজকিরাতুল আউল আম্বিয়া ও রসুল এবং আউলিয়াদের জীবন আলোচনা এটা ইবাদত এন্ড এটা কাফফারা। যখন একটি ভালো আলোচনা করা হয় তখন আমাদের জন্য ছোট ছোট গুনাহগুলো আল্লাহকে মাফ করে দেন। জন্য আজকের যে আউলিয়ার আলোচনা হচ্ছে এই জন্য আমাদের সুযোগ, এটা এই আলোচনা করা ভালো কাজের জন্য আমাদের জীবন মাফি আমাদের হয়। এবং কেন আমরা যে অমান্যতে আমরা আল্লাহ সাহেবদুল্লাহর জীবনকে কেন যে আমাদের সাহেবদুল্লাহ আমাদের জন্য মডেল, আমাদের তাঁর জীবন আমাদের জন্য মডেল আদর্শ এবং তাদেরকে আমরা অনুসরণ সাহেবদুল্লাহকে আমরা অনুসরণ এবং কেন কিবলা বলা হয়, এই যে কিবলাটা হচ্ছে কিবলা কাবা দিকে আমরা নামাজ পড়ি, কিন্তু সাহেবদুল্লাহর জীবন আমাদের অনুসরণ জন্য আমরা সাহেবদুল্লাহকে কিবলা বলি, আমরা তার জীবনকে অনুসরণ করি, আমরা আমাদের জন্য এই অনুসরণ এবং সাহেবদুল্লাহ যে আমাদের মধ্যে যে আল্লাহ রসুলের যে মহব্বত আমি বলতে পারি সাহেবদুল্লাহর মাধ্যমে আমি আল্লাহ রসুলের যে মহব্বতের শিক্ষা পেয়েছি কিভাবে, এইটা এটা আধ্যাত্মিক এটা এই জিনিসগুলা, এই মহব্বত আল্লাহ সুবহান আল্লাহ তাআলার যে মহব্বত এবং রসুলের মহব্বত সাহেবদুল্লাহর মধ্যে আমরা পাই, আমাদের জন্য আদর্শ। এই জন্য